সো নেইমার কিন্তু সৌদি প্রোলিগে যোগ দেওয়ার পরে নতুন করে একটি গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আরেক ব্রাজিলিয়ান তারকাকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে আল নাসের। তো তিনি হলেন আর কেউ না, তিনি হলেন ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার। তিনি বর্তমানে লিভারপুলের হয়ে গোলকিপিং করছেন এবং সেটি কিন্তু গুঞ্জন হলেও সত্যি হতে পারে, কারণ বর্তমানে সৌদি প্রো লিগের যে অবস্থা সেখানে কিন্তু তারা যে কোনো প্লেয়ারকে ভেড়াতে সক্ষম। সো তারা কিন্তু এবার টার্গেট করেছে যে লিভারপুলের গোল রক্ষক অ্যালিসন বেকার, তো বিশ্বের অন্যতম একজন সেরা গোল রক্ষক তিনি, তো তাকে দলে ভেড়াতে অলরেডি কাজ শুরু করে দিয়েছে আল নাসের। যেহেতু এই সিজন এখনও সময় আছে প্লেয়ার দলে ভেড়ানোর, তো আল নাসের কিন্তু পুরোপুরিভাবে কাজ শুরু করে দিয়েছে। আসলে এটা এখন গুঞ্জনই বলা যাবে, কারণ এখনও কোনো গণমাধ্যমেভাবে সরাসরিভাবে এরকম কোনো প্রস্তাব পাঠানো হয়নি অ্যালিসন বেকারকে। তো ব্রাজিলিয়ান এই সুপারস্টারের আগে কিন্তু ব্রাজিল থেকে ফ্যাবিনো গেছে, ফিরমিনো গেছে, সর্বশেষ গেল নেইমার, তো তারা কিন্তু সব বড় বড় তারকা প্লেয়ার ব্রাজিলের। তো এবার কিন্তু অ্যালিসন বেকারকে দলে চেয়ে বসেছেন রোনালদো এবং ব্রাজিলের যে আর একজন প্লেয়ার খেলে রোনালদোর সাথে আল নাসারের সেও। তো এবার শেষ পর্যন্ত তো দেখা যাক অ্যালিসন বেকারকে তারা বেরাতে পারে কি পারে না, কারণ লিভারপুল কিন্তু অ্যালিসন বেকারকে কোনোভাবেই ছাড়তে রাজি নয়, কারণ অ্যালিসন বেকার বিশ্বের অন্যতম একজন সেরা গোলকিপার। তিনি গত কয়েক বছর ধরে লিভারপুলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, পাশাপাশি ব্রাজিল দলের নিয়মিত গোলরক্ষক তিনি। তো আল নাসার কিন্তু এর ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড পরিমাণ বেতন দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে ইউরোপ থেকে সৌদিতে নিয়ে যাওয়ার পরেই আসলে সৌদি ক্লাবটা প্রো জমজমাট হয়ে গেছে আর কি। এখন মোটামুটি অনেক প্লেয়ারই কিন্তু সৌদি প্রো লিগে খেলছেন। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত অ্যালিসন বেকারের কী হয় এবং অ্যালিসন বেকার কি যান না।